প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ বাই এম কেয়ার চ্যানেলে স্বাগত। এই পর্বে আমরা মডেল কোশ্চেন পেপার 24 এর প্রথম দুটি দাগে সমস্যার সমাধান করব। অন্যান্য মডেল কোশ্চেন পেপারের সমাধান সংক্রান্ত ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, রুট ফাইভের দশমিক বিস্তার একটি সসীম দশমিক, একটি সসীম অথবা আবৃত দশমিক, একটি অসীম এবং অনাবৃত দশমিক, কোনোটিই নয়। আমরা জানি অমূলদ সংখ্যার দশমিক বিস্তার অসীম এবং অনাবৃত্ত দশমিক। যেহেতু রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা, অতএব রুট ফাইভের দশমিক বিস্তার একটি অসীম এবং অনাবৃত্ত দশমিক। অতএব অপশান সি, একটি অসীম এবং অনাবৃত্ত দশমিক সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। যদি থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, টু টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস ফাইভ, ফাইভ টু দি পাওয়ার জেড ইকুয়ালস নাইন হয়, তবে এক্স ওয়াই জেডের মান থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু। যেহেতু থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, অতএব থ্রি টু দি পাওয়ার এক্স ওয়াই ইকুয়ালস টু টু দি পাওয়ার ওয়াই। উভয় পক্ষকে আমরা ওয়াই ঘাতে উন্নীত করেছি। অতএব যেহেতু এক্স ওয়াই জেডের মান নির্ণয় করতে হবে, উভয় পক্ষকে জেড ঘাতে উন্নীত করে ফেলি। থ্রি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়ালস টু টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার জেড। টু টু দি পাওয়ার ওয়াই সমান ফাইভ প্রদত্ত, তাহলে ফাইভ টু দি পাওয়ার জেড, ফাইভ টু দি পাওয়ার জেড ইকুয়ালস নাইন প্রদত্ত, ইকুয়ালস নাইন। অতএব থ্রি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়ালস থ্রি স্কোয়ার। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স ওয়াই জেড ইকুয়ালস টু, অর্থাৎ অপশান বি টু এক্ষেত্রে সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। এফ অফ এক্স ইকুয়ালস ফোর এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি হলে এফ অফ এ স্কোয়ার মাইনাস টু হবে। যেহেতু এফ অফ এক্স ইকুয়ালস ফোর এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি, অতএব এফ অফ এ স্কোয়ার মাইনাস টু ইকুয়ালস ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস সেভেন ইন্টু এ স্কোয়ার মাইনাস টু প্লাস থ্রি ইকুয়ালস ফোর ইন্টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর প্লাস সেভেন এ স্কোয়ার মাইনাস ফোরটিন প্লাস থ্রি ইকুয়ালস ফোর এ টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্সটিন এ স্কোয়ার প্লাস সিক্সটিন প্লাস সেভেন এ স্কোয়ার মাইনাস ইলেভেন। অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টুয়েলভ সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক হল। আমরা জানি কোনো সমীকরণের লেখচিত্র ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার ভুজ শূন্য হয়। অতএব টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টুয়েলভ সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার ভুজ, অর্থাৎ এক্সের মান জিরো। অতএব টু ইন্টু জিরো মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টুয়েলভ বা মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টুয়েলভ বা ওয়াই ইকুয়ালস টুয়েলভ বাই মাইনাস থ্রি ইকুয়ালস মাইনাস ফোর। অতএব ওই বিন্দুর স্থানাঙ্ক জিরো মাইনাস ফোর, অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। এ বি সি ডি সামান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম, বি এম কোণ এ বি সিকে সমদ্বিখণ্ডিত করলে কোণ এ এম বি এর পরিমাণ। তাহলে এক্ষেত্রে সি বি ডি কোণ সমান এ বি ডি কোণ, কারণ বি এম কোণ বিকে সমদ্বিখণ্ডিত করেছে। ত্রিভুজ এ এম বি ও ত্রিভুজ এ এম ডি এর এ এম সাধারণ, বি এম সমান ডি এম, যেহেতু এম বিডি এর মধ্যবিন্দু।
কোণ এ বি এম সমান কোণ এ ডি এম। যেহেতু বিসি সমান্তরাল এডি এবং বিডি ভেদক, অতএব কোণ সিবিডি সমান কোণ এডি বি, অর্থাৎ বিডি এর বিপরীত পাশে অবস্থিত দুটি কোণ একান্তর কোণ, একান্তর কোণ। আবার কোণ বি এর সমদ্বিখণ্ডক বিডি, অতএব কোণ সিবিডি সমান কোণ এবিডি, অর্থাৎ এই কোণটি সমান এই কোণটি যেহেতু একান্তর কোণ, আবার এই কোণ সমান এই কোণ কারণ বিডি এক্ষেত্রে সামান্তরিক এবিসিডি এর বিকোণকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এ বি এম কোণ সমান এ ডি এম কোণ, এই দুটি কোণ সমান। অর্থাৎ ত্রিভুজ এ এম বি সর্বসম ত্রিভুজ এ এম ডি। যেহেতু দুটি ত্রিভুজ সর্বসম, অতএব কোণ এ এম বি সমান কোণ এ এম ডি সমান হাফ অফ 180 ডিগ্রি ইকুয়ালস 90 ডিগ্রি। অপশান সি 90 ডিগ্রি সঠিক উত্তর। এর দাগে শেষের সমস্যাটি লক্ষ্য করো, 3003 এবং -30 বিন্দু তিনটি যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটি সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সমকোণী সমদ্বিবাহু। ধরি এ 30, বি 03 এবং সি -30 বিন্দুত্রয় একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, অতএব এ বি সমান, অর্থাৎ এ বি বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব, স্কোয়ার রুট অফ 3-0 এর হোল স্কোয়ার অর্থাৎ 3² প্লাস 0-3 এর হোল স্কোয়ার অর্থাৎ -3² একক সমান স্কোয়ার রুট অফ 9+9 একক সমান স্কোয়ার রুট অফ 18 একক ইকুয়াল স্কোয়ার রুট অফ 3² × 2 অর্থাৎ 3√2 একক। বিসি সমান স্কোয়ার রুট অফ 0-3 অর্থাৎ 0+3 এর হোল স্কোয়ার অর্থাৎ 3² প্লাস 3-0 হোল স্কোয়ার অর্থাৎ 3² একক। একইভাবে আমরা পেলাম 3√2 একক। সি এ সমান স্কোয়ার রুট অফ -3-3 এর হোল স্কোয়ার অর্থাৎ -6² প্লাস 0-0 অর্থাৎ 0² একক ইকুয়ালস 6 একক। অর্থাৎ উৎপন্ন ত্রিভুজের এবি বাহু সমান বিসি বাহু, দুটি বাহুর দৈর্ঘ্য সমান, এবি সমান বিসি, এবং এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান 3√2 এর হোল স্কোয়ার প্লাস 3√2 এর হোল স্কোয়ার ইকুয়ালস 18+18 ইকুয়ালস 36 ইকুয়ালস 6² ইকুয়ালস এক্ষেত্রে সি এ এর হোল স্কোয়ার। এক্ষেত্রে উৎপন্ন ত্রিভুজ এবিসি এর দুটি বাহুর দৈর্ঘ্য সমান, এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং ওই সমদ্বিবাহু ত্রিভুজের ছোট দুটি বাহুর বর্গের সমষ্টি বড় বাহুটির বর্গের সমান, অতএব এটি একটি সমকোণী ত্রিভুজ যার সি এ অতিভুজ অর্থাৎ বিকোণ সমকোণ। অতএব এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ।
অপশান ডি সমকোণী সমদ্বিবাহু সঠিক উত্তর। দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, 0.2101 এবং 0.222... এর মধ্যে দুটি আবৃত মূলদ সংখ্যার উদাহরণ দাও। আমরা দশমিকের পর তিন অঙ্ক পর্যন্ত লক্ষ্য করি, 0.210, 0.222। তাহলে 210 আর 222 এর মাঝের স্বাভাবিক সংখ্যা 211, 212, 213, 221 পর্যন্ত। সুতরাং মাঝের যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যা লিখে ফেলি, 214, 215। যেহেতু দুটি আবৃত মূলদ সংখ্যা লিখতে হবে, সুতরাং চারে পৌনপৌনিক, পাঁচে পৌনপৌনিক চিহ্ন দিয়ে দিই। তাহলে 0.214 পৌনপৌনিক এবং 0.215 পৌনপৌনিক দুটি আবৃত মূলদ সংখ্যার উদাহরণ, যারা 0.2101 এবং 0.22... এর মধ্যে অবস্থিত। উভয় সংখ্যার দশাংশের ঘরে আছে 2, ছোট সংখ্যাটির শতাংশের ঘরে 1, বড় সংখ্যাটির শতাংশের ঘরে 2। সুতরাং এই দুই সংখ্যার মাঝের কোনো সংখ্যা যার শতাংশের ঘরে 1 অবশ্যই থাকবে, অর্থাৎ 0.21 এর পরে শতাংশের ঘরে, এখানে যেহেতু শূন্য আছে, শূন্য না বসিয়ে অন্য কোনো অঙ্ক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বসাতে পারি। যেহেতু আবৃত মূলদ সংখ্যার উদাহরণ দিতে হবে, তাই 1 লিখতে পারি, 1, 1, 1... অর্থাৎ 0.21 পৌনপৌনিক একটি উদাহরণ হতে পারে। আবার 0.212 পৌনপৌনিক উদাহরণ হতে পারে, 0.213 পৌনপৌনিক উদাহরণ হতে পারে, অন্য কোনো উদাহরণও দেওয়া যেতে পারে। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, a+b+c=0 হলে এবং x^1a = y^1b = z^1c হলে প্রমাণ করো xyz = 1। x^1a = y^1b = z^1c সমান k ধরি। অতএব x^1a = k, x = k^a, y^1b = k, y = k^b এবং z^1c = k, z = k^c। অতএব xyz = k^a × k^b × k^c = k^a+b+c = k^0। যেহেতু a+b+c = 0, আমরা জানি k^0 = 1, অতএব xyz = 1 প্রমাণিত। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, কোন শর্তে px+qy = r সমীকরণের লেখচিত্র -2, 3 বিন্দুগামী হবে। px+qy = r সমীকরণ লেখচিত্র -2, 3 বিন্দুগামী হবে যখন x = -2 এবং y = 3 দ্বারা এই সমীকরণ সিদ্ধ হবে, অর্থাৎ p×-2+q×3=r বা -2p+3q=r বা 3q = 2p+r। অতএব 3q = 2p+r ইহাই নির্ণয় শর্ত। পরের সমস্যাটি লক্ষ্য করো, a এবং b এর কোন মানের জন্য 5x+8y = 7 এবং a+b×x+a-b×y = 2a+b+1 সমীকরণদ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। প্রদত্ত সমীকরণদ্বয়ের অসংখ্য সমাধান থাকবে যদি
प्रथम समीकरण एक्सर सहग द्वितीय समीकरण एक्सर सहगर अनुपात समान प्रथम समीकरण वाय सहग द्वितीय समीकरण वाय सहगर अनुपात समान प्रथम समीकरण ध्रुवक द्वितीय समीकरण ध्रुवक अनुपात समान है। अतएव आमरा प्रथम एवं तृतीय भग्नांश वज्रग्रहणेर माध्यमे समाधान करे पाई टेन ए प्लस फाइव बी प्लस फाइव इक्वल सेभेन ए प्लस सेभेन बी बा थ्री ए माइनस टू बी प्लस फाइव इक्वल्स जिरो धरिएटी एक नम्बर एवं शेषेर दुटी भग्नांश वज्रग्रहण करे पाई सिक्सटीन ए प्लस एट बी प्लस एट इक्वल सेभेन ए माइनस सेभेन बी बा नाइन ए प्लस फिफ्टीन बी प्लस एट इक्वल जिरो धरिएटी दो नम्बर এই দুটি সমীকরণ থেকে এ এবং বি এর মান নির্ণয় করে নেব। এক নম্বর সমীকরণে এ সহগ থ্রি দু নম্বরে নাইন, সুতরাং এক নম্বর সমীকরণকে আমরা তিন দিয়ে গুণ করে পাই নাইন এ মাইনাস সিক্স বি প্লাস ফিফটিন ইকুয়ালস জিরো ধরিটি তিন নম্বর এবং দু নম্বর সমীকরণ নাইন এ প্লাস ফিফটিন বি প্লাস এইট ইকুয়ালস জিরো তিন নম্বর থেকে দু নম্বর বিয়োগ করে ফেলি মাইনাস টোয়েন্টি ওয়ান বি প্লাস সেভেন ইকুয়ালস জিরো বা টোয়েন্টি ওয়ান বি ইকুয়ালস সেভেন বা বি ইকুয়ালস সেভেন বাই টোয়েন্টি ওয়ান ইকুয়ালস ওয়ান বাই থ্রি। আমরা এক নম্বর সমীকরণে বি এর মান বসিয়ে দিই থ্রি এ মাইনাস টু ইন্টু একে তিন যোগ পাঁচ সমান শূন্য বা থ্রি এ সমান দুয়ের তিন বিয়োগ পাঁচ সমান দুই বিয়োগ পনেরো অর্থাৎ মাইনাস তেরো তিন বা এ সমান মাইনাস তেরো বাই তিন গুণ তিন নয়। অতএব এ ইকুয়ালস মাইনাস থার্টিন বাই নাইন এবং বি ইকুয়ালস ওয়ান বাই থ্রি হলে প্রদত্ত সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো, কোনো ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য এক্স ওয়াই জেড হলে দেখাও যে টু ওয়াই স্কোয়ার জেড প্লাস টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস জেড টু দি পাওয়ার ফোর রাশিটি ঋণাত্মক হতে পারে না, এখানে জেড স্কোয়ার হবে। কোনো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এক্স ওয়াই জেড, অতএব এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন জেড ইমপ্লাইজ দ্যাট এক্স প্লাস ওয়াই মাইনাস জেড গ্রেটার দেন জিরো এবং ওয়াই প্লাস জেড গ্রেটার দেন এক্স ইমপ্লাইজ দ্যাট ওয়াই প্লাস জেড মাইনাস এক্স গ্রেটার দেন জিরো এবং জেড প্লাস এক্স গ্রেটার দেন ওয়াই ইমপ্লাইজ দ্যাট জেড প্লাস এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন জিরো। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এই নিয়মে। এখন এই রাশিটি ঋণাত্মক হতে পারে না তা দেখাতে হবে। সমান মাইনাস অফ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস মাইনাস
তাহলে প্রথমের পদ x স্কয়ারের হোল স্কয়ার প্লাস দ্বিতীয় পদ y স্কয়ারের হোল স্কয়ার, তৃতীয় পদ কি আমরা মাইনাস z স্কয়ারের হোল স্কয়ার লিখে দিই। অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এই ফর্মে সাজালাম, তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অতিরিক্ত সমান মাইনাস প্রথমের ছয়টি পদ আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস অফ মাইনাস জেড স্কোয়ার অর্থাৎ মাইনাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়ালস এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস শেষের এই পদটি 2xy এর হোল স্কোয়ার সমান মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের সাথে 2xy যোগ করি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার থেকে 2xy বিয়োগ করি, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস মাইনাস অফ এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এই সংখ্যামালা থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিয়ে নিই, তাহলে মাইনাস ওয়ান কমন নিলে মাইনাসে মানুষে প্লাস অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হোল ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এই সংখ্যামালাটি, আর শেষের সংখ্যামালাটি হবে তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। যেহেতু এক্স ওয়াই জেড ত্রিভুজের তিনটি বাহু সুতরাং তাদের সমষ্টি ধনাত্মক, আমরা আগেই জেনেছি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ধনাত্মক, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এটিও ধনাত্মক এবং ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এটিও ধনাত্মক, অতএব ধনাত্মক চারটি সংখ্যামালার গুণফল ধনাত্মক হবে গ্রেটার দেন জিরো, অতএব প্রদত্ত রাশিটি ঋণাত্মক হতে পারে না। অর্থাৎ যেহেতু ত্রিভুজের তিনটি বাহু এক্স ওয়াই জেড সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেড গ্রেটার দেন জিরো, এবাদে আমরা পেয়েছি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড গ্রেটার দেন জিরো, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স গ্রেটার দেন জিরো এবং জেড প্লাস এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন জিরো, এই চারটি সম্পর্ককে কাজে লাগিয়ে তাহলে চারটি ধনাত্মক সংখ্যার গুণফল সমান ধনাত্মক হয়, সেখান থেকে আমরা প্রদত্ত সংখ্যামালাটি ধনাত্মক হবে তা নির্ণয় করেছি, অর্থাৎ প্রদত্ত রাশিটি ঋণাত্মক নয়। শেষের সমস্যাটি লক্ষ্য করো, এ বি সি ডি সামান্তরিকের এ বি সমান 2 ইন্টু এডি, প্রমাণ করো কোন বি এ ডি ও কোন এ বি সি এর সমদ্বিখণ্ডকদ্বয় ডিসি বাহুর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয়। ধরা যাক এ বি সি ডি সামান্তরিকের কোন বি এ ডি এর সমদ্বিখণ্ডক ডিসি কে পি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করতে হবে যে পি ডিসি এর মধ্যবিন্দু, বিপি কোন এ বি সি এর সমদ্বিখণ্ডক এবং কোন এ পি বি সমান 90 ডিগ্রি। প্রমাণ, যেহেতু এ পি কোন বি এ ডি এর সমদ্বিখণ্ডক অতএব কোন ডি এ পি সমান কোন পি এ বি সমান একান্তর কোণ ডিপিএ, যেহেতু ডিসি সমান্তরাল এবি এবং এপি ভেদক, অতএব ত্রিভুজ
ADPA এর AD সমান PD অর্থাৎ যেহেতু এই কোণটি সমান এই কোণ আবার এই কোণ সমান এই কোণ প্রদত্ত সুতরাং এই দুটি কোণ সমান অর্থাৎ ত্রিভুজ ADP এর DA বাহু সমান DP বাহু প্রশ্নে বলা হয়েছে AB সমান 2 ইনটু AD যেহেতু AB সমান 2 ইনটু AD অতএব AD সমান হাফ অফ AB সমান হাফ অফ CD ABCD সামান্তরিকের বিপরীত বাহু আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু সমান হয় অতএব DP সমান হাফ অফ DC অতএব P DC এর মধ্যবিন্দু প্রমাণিত এক নম্বর দ্বিতীয় প্রামাণ্য বিষয়টি লক্ষ্য করো BP কোণ ABC এর সমদ্বিখণ্ডক ত্রিভুজ BC P এর CP সমান CB কারণ আমরা এর আগে জেনেছি P CD এর মধ্যবিন্দু অতএব PC সমান হাফ অফ CD সমান হাফ অফ AB আবার AD এবং BC সমান্তরিকের বিপরীত বাহু সুতরাং BC এর ক্ষেত্রে CP এর সমান অতএব কোণ CPB সমান কোণ CBP অর্থাৎ এই দুটি কোণ সমান যেহেতু CD সমান্তরাল AB এবং PB ভেদক সমান্তরিকের বিপরীত বাহু CD এবং AB এক্ষেত্রে PB ভেদক সুতরাং এই কোণ সমান এই কোণ একান্তর কোণ অতএব কোণ CPB সমান একান্তর কোণ ABP তাহলে আমরা পেলাম আসলে এই দুটি কোণ সমান অতএব কোণ ABP সমান কোণ CBP অতএব PB কোণ ABC এর সমদ্বিখণ্ডক প্রমাণিত দুই তৃতীয় প্রামাণ্য বিষয়টি লক্ষ্য করো কোণ APB সমান 90 ডিগ্রি যেহেতু ABCD সামান্তরিক অতএব কোণ A প্লাস কোণ B সমান 180 ডিগ্রি অতএব হাফ অফ কোণ A প্লাস কোণ B সমান হাফ অফ 180 ডিগ্রি অতএব হাফ অফ কোণ A আসলে ABP এই ত্রিভুজের কোণ A অর্থাৎ কোণ BAP প্লাস সামান্তরিকের B কোণের হাফ আসলে ABP এই ত্রিভুজের B কোণ অর্থাৎ কোণ ABP সমান 90 ডিগ্রি তাহলে ত্রিভুজের এই দুটি কোণের সমষ্টি যেহেতু 90 ডিগ্রি সুতরাং বাকি কোণ অর্থাৎ এই P কোণটি হবে 90 ডিগ্রি অতএব কোণ APB সমান 90 ডিগ্রি প্রমাণিত এটি তিন নম্বর আশা করি মডেল কোশ্চেন পেপার 24 এর প্রথম দুটি দাগে সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও